হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ আলমগীর হোসেন। আশা করি সবাই ভালো আছেন। সি প্রোগ্রামিংয়ে বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে আমরা কন্ডিশন কিভাবে দিতে পারি, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আগের মতনই আমাদের কিন্তু কোড ব্লক ওপেন করতে হবে। এরপরে আমরা একটা ফাইল থেকে এমটি ফাইল নেব, দেন এরপরে ফাইলটা আমরা সেভ করব এখানে। তো এখানে আমরা ফাইলের নাম দিয়ে দিব, যে কোনো আমরা ফাইলের নাম দিতে পারি। কন্ডিশনাল আমি দিলাম, তো কন্ডিশনাল ডট সি অবশ্যই দিতে হবে, কারণ হচ্ছে এটি হচ্ছে সি প্রোগ্রামিংয়ের এক্সটেনশন। তো এরপরে আমাদেরকে প্রোগ্রামটা লিখতে হবে, তাহলে আমরা লিখে ফেলি প্রথমে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইস। তো এরপরে আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের একটি মেইন ফাংশন থাকতে হবে। মেইন আমরা যদি বডিও বলি, যে আমাদের ফুল যে বডি আছে, একটি বডি নিতে হবে। তো বডির মধ্যে সর্বপ্রথমে আমরা কি করব, আমরা একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো অলরেডি আপনারা বুঝে গেছেন যে ভেরিয়েবলটা কি। ভেরিয়েবলটা আমরা একটা পাত্রের সাথে তুলনা করতে পারি, যে আমরা কোনো পাত্রে কোনো কিছু রাখলাম, এটা পরবর্তীতে আমরা ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি, যেমন ইন্টিজার টাইপের আমি একটি ভেরিয়েবল নিলাম। তো এরপরে এই ইন্টিজার টাইপে এ নিলাম, তো এর মধ্যে আমি কি করলাম, 10 অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করে দিলাম কি, এই যে এই জেড এইটা দেখতেছি, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তার মানে এর মধ্যে আমি 10 রাখলাম। তো রাখার পরে আমি এখন একটি কন্ডিশন দিব, ইফ যদি এরকম হয় এ গ্রেটার দেন সমান কত, 0। আমি এখানে একটি কন্ডিশন দিলাম, তো আমি পরে বলতেছি, আমি কন্ডিশনটা দিয়ে নিই এখানে, আমি একটি ইন্টার দিই। তো এরপরে আমরা যদি এই কন্ডিশনটা সত্য হয়, তো সত্য হলে আমরা একটা প্রিন্ট করব। কি করব, আমরা এখানে প্রিন্ট এফ আমরা যদি লিখি যে দি নাম্বার ইজ পজিটিভ। এখানে আমরা কি করলাম, একটি কন্ডিশন দিলাম। কি কন্ডিশন দিলাম, আমি এখানে যে কন্ডিশনটা আছে, এই যে দেখেন, এখানে হচ্ছে সর্বপ্রথমে আমরা কি করলাম, একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপরে আমি ওই ভেরিয়েবলে অ্যাসাইন করলাম 10। 10 করার পরে আমি একটি কন্ডিশন দিলাম, এই যে এ যদি গ্রেটার দেন সমান 0, তার মানে এখানে কি বলা হচ্ছে, এ যদি শূন্যের সমান বা বড় হয়, সেই ক্ষেত্রে অবশ্য আমাকে দি নাম্বার ইজ পজিটিভ। আর যদি না হয় তাহলে আমাকে দেখাও এলস, এখানে একটি কন্ডিশন আমি দিব কি, এলস। এরপরে আমি এখানে কন্ডিশন দিলাম একটি, তো এখানে আমি কি করব, প্রিন্ট এফ দি নাম্বার ইজ নেগেটিভ। তো আমি এখানে কি করলাম, সর্বপ্রথমে জাস্ট সিম্পল একটা কন্ডিশন দিলাম, যদি এ যদি শূন্যর সমান বা বড় হয়, তাহলে আমাকে প্রিন্ট করে দেখাও দি নাম্বার ইজ পজিটিভ, আর যদি না হয় সেই ক্ষেত্রে আমাকে দেখাও দি নাম্বার ইজ নেগেটিভ। তো এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, তো রান করার সাথে সাথে আমাদের কি অ্যান্সার আসার কথা, চলুন আমরা দেখি। তো সর্বপ্রথমে আমরা কি করব, আমরা কম্পাইল করব। কম্পাইল করার পরে যদি কোনো ইরর থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে দেখাবে, কোনো ইরর নাই। এরপরে আমরা কি করব, রান করব। তো নাম এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দি নাম্বার ইজ পজিটিভ, তার মানে এখানে কি বোঝানো হচ্ছে, 0-র সে হচ্ছে এ কিন্তু বড়, এই ক্ষেত্রে কিন্তু এখানে পজিটিভ দেখাচ্ছে। যদি আমরা এখানে এই নাম্বারের এই জায়গায় যদি আমরা চেঞ্জ করে দিই, যেমন এখানে আমি 11 দিলাম, বা আমি এখানে হচ্ছে এরকম দিতে পারি, যে কোনো সংখ্যা আপনারা দিয়ে আপনারা টেস্ট করবেন, যে এখানে যদি আমরা 11 দিই সেই ক্ষেত্রে আমাদের কি হয়। আমরা যদি এখানে চলে আসি, তো এখানে কন্ডিশন তাহলে কি সত্য করতেছে, তো চলুন দেখি আমরা। তো সর্বপ্রথমে কি করতে হবে, কম্পাইল। তো এরপরে আমরা রান করব। তো রান করার পরে আমরা কি দেখাচ্ছে, দেখেন দি নাম্বার ইজ নেগেটিভ, তার মানে এখানে কি বোঝানো হচ্ছে, যে আমাদের যে কন্ডিশনটা দিছি এটার সে কিন্তু এইটা বড়, তার মানে সে মিথ্যাতে চলে যাচ্ছে।
তো এইভাবেই কিন্তু আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি যে যদি সত্যি হয় সেক্ষেত্রে আমাকে এটা দেখাও, আর যদি মিথ্যা হয় সেক্ষেত্রে আমাকে নেগেটিভ দেখাও। তো এইভাবে আমরা অ্যাপ্লাই করব। আপনারা এই সংখ্যা চেঞ্জ করে করে আপনারা দেখবেন যে কিভাবে আসলে চেঞ্জ হচ্ছে। তো পরের টিউটোরিয়ালটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো মন্তব্য থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, পরের টিউটোরিয়ালটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। বাই বাই।